একথা অতি সত্য, বেকারত্ব সারা কি দেশ ভরে। আর ওই বলদ যা চায় ওইভাবে যদি শুধু প্রোডাকশন যায় বেড়ে, তাহলে জমি বাড়বে না, প্রোডাকশন বাড়বে, মানুষ খাবে কি? এর জবাব তুমি দিয়ে দাও, একটু শুনে রাখি। তুমি যে কোন ধরনের রাজা, কি যে বলো, তবে শোনো, মৃত্যুটা কেন সৃষ্টি করেছে? জন্ম হলে মৃত্যু হয়, কারণ এই দেহে তুমি যত সুন্দর হও, যত সুন্দরী হও, এটা তোমার চিরস্থায়ী নয়। প্রকৃতি তোমাকে সুন্দর করিয়া তিলে তিলে সাজাবে, আবার তোমার ধীরে ধীরে সব কাড়িয়া নেবে, একটু একটু করে আবার তোমার সব কেড়ে নেবে। এই তুমি একদিন মায়ের কোলে ছোট্ট শিশু ছিলে, তারপরে কৌশল, তারপরে যৌবনে পদার্পণ করিলে, তারপরে প্রবীণ হলে, বৃদ্ধ হলে গো, দরকার একটু ভাবা। শেষে ওই শ্মশান ঘাটে এক মুঠো ছাই হবা, হরি বলো। এই জন্য জন্ম মৃত্যু আছে বলেই মানুষ ঈশ্বর বিশ্বাস করে। যদি জানতো যে আমি আর মরব না, তাহলে কিন্তু আর ঈশ্বর বিশ্বাস করত না। তাহলে আমাকে দেহ ছাড়তে হবে, তাহলে আমি কেমন দেহ পাব? যদি ঈশ্বর ভজন করি, ঈশ্বর আমায় ভালো জন্ম দেবে, ভক্ত সঙ্গে প্রেম তরঙ্গে আমার আনন্দে কাটিবে। আর যদি মানুষ হয়ে খারাপ কাজ করি, অন্তরে দেখেন ভেবে, মানুষ হওয়া যাবে না, নিম্ন জনিতে পাঠাবে। যদি আমি মানুষ হয়ে অজার মতো কাজ করি, তাহলে অজা করি মজা করি বেড়া, এই শ্যামল গেবাড়ির কাছে কালী বাজার একটা জ্যান্ত ঘটনা কব, নাম পাবো না। এক মহিলা ছিল, ভীষণ ভীষণ বাজে, মানে কতটা যে বাজে সেটা আমি ভাষা দিয়ে বলতে পারব। ওনার যে কয়জন পুরুষ হলে ওনার ভালো লাগতো, তা ওনার স্বামী ও কোনোদিন বুঝতে পারে নাই। ওনার স্বামী তারপরে ওনাকে ছাড়িয়ে দিয়েছে, যা যা করে তুই সুখ পাস কর গিয়ে যা। ওই বউটা মরিয়ে কুকুর জন্ম নিয়েছে, কায়দা, তোর এত ইচ্ছা ভগবান তোরে উত্তর বাদাই দিয়েছে। আর তো কেউ বলতে পারবে না আমার বউ। মায়া কুকুর, মায়া নারী কুকুর, আর ওই ডেরে সব কুকুরে ধরে মাইরে একবার জ্যান্ত কথা বলতেছে, মরার মতো হয়ে গেছে। স্বপ্নে যে তার স্বামী কিন্তু মরে নাই, ওর স্বামীরে বলতেছে, আমি খুব কষ্ট পাচ্ছি, আমি তোমার স্ত্রী ছিলাম, আমার আগের জন্মের অপরাধের ফলে আমি কত পুরুষ ভোগ করেছি, এবার আমি কুকুরই জন্ম পেয়েছি, আমি উঠে খাবো যে খাবার জোগাড় করতে পারি না, তুমি আমার দুটো খাবার দিয়ে যে। ওর স্বামী গিয়ে সেই কুকুরকে খাবার দিয়ে আসত, কি এদের বাড়ি বাবু, কি যে যা যা করলাম, এই কোটে যদি তুমি খালাস পাও, ভগবানের কোটে কারো খালাস না, মনে রাখো। এই কোটে প্রমাণ লোপাট হতে পারে, কিন্তু ঈশ্বরের দরবারে কেউ প্রমাণ লোপাট করতে পারে না, সে সব দেখতেছে। অন্ধকারে যে যা করো সব দেখিতে পারে, তোমার বিচার হবে বাবা ওই কর্ম অনুসারে।
তারপরে সে মারা গেল কুকুর জন্ম থেকে মরে গেল। তুমি মানব দেহ পেয়েছো বলে যা ইচ্ছা তাই করবে, হ্যাঁ, কিন্তু মনে রেখো যা করবে তার ফল তুমি পাবে। এখানে যদি তুমি ভোগ নাও করতে পারো হয়তো এখানে কাটাই গেলি, কোনো মতে চালাকি বজ্জাকি করি। বিচারের পর বিচার আছে, এখানে নয় শেষ, অতি ভয়ঙ্কর মনে রেখো সেই বিচারের পরিবেশ। তুমি নারী হয়ে জন্ম নিয়েছিলে, তোমার স্বামীর ঘর থেকে কত পুরুষের সঙ্গ করেছো, এই জন্য তোমার এই কুকুরই বানাইয়ে সাজিয়ে গেছে, যাও, মরার মতো হয়ে গেছে। অপরীক্ষিত, এই জন্যে মৃত্যুকালে কৃষ্ণ ভজন কৃষ্ণ কথা সাধু সঙ্গ করে শেষের যাত্রা করবো আমরা বলে হরে কৃষ্ণ হরে হরি বলো হরি বলো হরি বলো। এই জন্ম মৃত্যু ঈশ্বর রেখেছেন, তাহলে তো বিচারই থাকে না, বিচারটাই তো থাকে না ঈশ্বরের বিচার করবার জন্য, যে তুমি যেমন কর্ম করবা এই জন্মে মরবা, আবার কর্ম অনুপাতে ফল পাবা। এমনি ভাবে আবর্তন বিবর্তন চলিতেছে ভাই, পরিষ্কার করে রাস কাদের নিয়ে করেছিল, যারা দেহ থেকে আত্মা বেরিয়ে গিয়ে পরমাত্মার সাথে মিলন হতে পারে, সবার দ্বারা হয় না, ওই গোসাই তা পারে না বলে বল্লায় কামড় খাইছে, আমার দোষ। দেহের মধ্যে ছয়টা বল্লা দিবানিশি করে হল্লা, তাদের তো শান্ত করে নাই, গোসাই করতে যাবো রাস গোসাই তখন গেল বাস, আমাকে দোষ দেও কেন গোসাই, রাসে যাওয়ার সুযোগ পাবে দেহ নয় ওই আত্মা নেবে, আর পরমাত্মায় হইবে মিলন, দেখিবে স্বরূপ মাধুরী প্রেমানন্দে হরি হরি এই রূপ করবে, রূপের মাঝে স্বরূপের বাস তখন ঘটিবে প্রকাশ, শিক্ষা গুরু সেই চেতনা দেবে, তাই যদি পেতে চাও ধরো দিয়ে গুরু পাও তবেই তো তুমি কিছু পাবে। এই জন্য বলছে যে শিষ্যের হবে কর্ণ জনি গুরুর জিহ্বা লিঙ্গ খানি, শিষ্য হবে কর্ণ লিঙ্গ খানি, নিষ্কামেতে করিবে রমণ, হায় গো নিষ্কামেতে করিবে রমণ, ওরে হরি নামের বীর্য ফুটা পূর্ণ হবে মনি কথা, হরি হরি সেই পুত্র লম্বি কুণ্ডলী চেতন করে জীবনে সহস্রে রাধা গোবিন্দ মিলন হবে সহস্রে।
নিশ্চয়ই জানেন এত বড় অনুষ্ঠান একমাত্র আপনাদের সকলের অনুদানে চলে। থালা অনেক আগে আইসে, আমি তো ওই ভাবের থেকে নামতে পারছিসি না, এই জন্য একটু দেরি হয়েছে। আমি অভিনয় করে আমি বলতে পারি না, এখানে যারা দেবেন সাধ্য অনুপাতে, আপনার 1 কোটি আছে আপনি 1 লাখ দিলেন মনে করেন, আর যার মোটে 100 টাকা আছে সে 1 টাকা দিল, ওনার চাইতে কিন্তু কম দেয় নাই আরো বেশি গেছে। কথা বুঝছেন কি কইছি? এই জন্য যার যেমন যোগ্যতা, আমি জানি না এখানে কার দেওয়ার সাধ্য কত আমি কি জানি না, তা যার যেমন সাধ্য আছে সে তেমন দেবেন, সাধ্য থাকতে যেন কৃপণতা করবেন না, এইটুকু আমি বলতে পারি। তাহলে ঈশ্বরের দরবারে আপনিও সেই কৃপণতা পাবেন। আজকে যে যা পারেন আপনারা কিন্তু ভিতরে যেতে হবে তো যান আপনারা, আর আমার কাছে যারা দেবেন দিতে চান আমি এগিয়ে দাঁড়াচ্ছি, আপনারা দেন। হ্যাঁ, কমিটির লোক চারিদিকে যেতে বলেছে, যান আপনারা এদিক ওদিক চলে যান। কত টাকা কত ভাবে হয়ে যাবে ব্যয়, টাকা করি বিষয় বাড়ির সাথে সাথে নয়, পরপারের ডাকা শিলে সবই পড়ে নয়, যে যাহা পারেন তাই করে যাবেন দান, নিবেদন করি আমি সভ্য সভাস্থান। আমাদের কবিগান হয়ে যায়নি কিন্তু বুঝে দেখি আমি সুখ চেয়ে
আছি যে দু মুখ ফুটে বলি বারে পাইনি ভাষা হৃদয়ে মাঝে কত গোপন আশা মুখ ফুটে বলি বৌমার গান শুনে আমি খুব খুশি হয়ে বৌমাকে 1,000 টাকা পুরস্কার দিলাম। বৌমা যা ভালো লাগে তুমি তাই কিনে নিও। যেহেতু আমার বাবা 1,000 টাকা আমাকে দিয়েছে, এটা শুধু 1,000 টাকা নয়, এটা যে আমার কাছে কি, এটা হচ্ছে সবচাইতে বড় হচ্ছে আশীর্বাদ। আপনারা কি কন, হ্যাঁ তাই না? এটা একটা আশীর্বাদ, কারণ টাকা পয়সা বড় জিনিস না। বাবা যে আমাকে 1,000 টাকা দিয়ে আশীর্বাদ করেছে, এটাই হচ্ছে বড়। আর আপনারা সবাই আমাকে আশীর্বাদ করবেন যেন আমি আপনাদের মতো ভক্ত সঙ্গ করে যেতে পারি। তাই গোবর হরি বল, হরি বল। আগামীকাল আবার গাবেনে, আগামীকাল আবার গাবেনে সাহিদা ঠাকুর।
হ্যালো, নমস্কার। আমার মনে হয় আর উঠা লাগে না, কি কর। যাই হোক, সুখদেব ব্রহ্মচারীর মুখে খুব সুন্দর সুন্দর জবাব শুনলেন, আরও যাতে ভালো কথা শোনা যায় আমার কাজটাই সেই ব্যবস্থা করা। কারণ আপনারা অধীর আগ্রহে বসে আছেন, আবার কখন মাননীয় অসীমবাবু আসবেন নাকি, তা আমি বেশিক্ষণ আপনাদের বিরক্ত করব না। আমি শুধু মধুরসাকে খোসা দিয়ে যাব, রসা দেওয়ার দরকার উনি দেবেন। কারণ আমি এখন মৃত্যু পথের যাত্রী, আমার দ্বারাই যে কি হবে আমি এইটাই খুঁজে পাচ্ছি নাকি বাবা। যাই হোক, একটু ধৈর্য ধরে বসেন। সবার
স্বভাব গোপন বুঝলাম না তো ঘাটে পুনে ভাসাইলাম না প্রশ্ন করে গিয়েছিলাম প্রথমবারে সাধু এসে ধরে ধরে তার দিয়েছে সমাধান সাধুর জবাব শুনে আনন্দ পেয়েছে মনে তার মধ্যে করতে হবে বৃদ্ধ আচরণ কারণ দাঁড়িয়ে বলি সভার তলে সাধু হচ্ছে রসের ঠিলিয়ে আমার তর্কের খোঁচা লাগবে যখন ঠিলের গায়ে ওই খোঁচা যখন পাবে তখন ঝটঝট করে রস ঝরবে সেই রস আস্বাদন করবেন যত সদি তবে চরণ ধরে করিমানা ওই রস আপনারা একারা আস্বাদন করবেন না আমারও দুই এক ফোঁটা দেবেন এই জায়গায় আমাকে দুই এক ফোঁটা দিলে পরে বসে শুনুন নারী নরে যাতে এই মানব জীবনখানা ধন্য হয় তাহলে প্রথম প্রশ্ন করেছিলাম তাই গোসাই তোমার কাছে জানতে চাই আমার মৃত্যুর সময়ে তুমি কেন ভাগবত শোনাও তা অনেক কথা আসরে দিয়েছে বক্তৃতা আমি সব এক এক করে শুনলাম ধর্মরাজ সভায় কিন্তু তুমি যে ভাগবত তত্ত্ব কথা শুনালি আমি বলি সভা তলে বুঝলাম ভালো কথা ভালো খুব ভালো একটু মিথ্যে না কিন্তু আমি প্রশ্ন করি তোমার ধারে তুমি থাকো যোগের ঘরে তাই নয় যোগের গুরু তোমার পাগলা পঞ্চানন তাহলে তুমি থাকো যোগের ঘরে যোগ তত্ত্ব তোমার দেহের ভিতরে আর ভাগবত তত্ত্ব ভক্তি শাস্ত্র হয় এর আগে যা শাস্ত্র ছিল সবকিছুতে কৃষ্ণকে বড় বানানো হলো আমি শ্রেষ্ঠ এতে কবু মিথ্যা নয় কি সমস্ত শাস্ত্র গ্রন্থে পাওয়া যায় না আমি শ্রেষ্ঠ কিন্তু ভাগবতে ভক্তি শ্রেষ্ঠ তা তুমি তো থাকো যোগের ঘরে বলো দেখি আমার ধারে এই ভক্তি শাস্ত্র শোনানোর অধিকার তুমি কোথায় পেলে কি ভাগবত তো ভক্তি শাস্ত্র নাকি তাহলে এটা যদি ভক্তি শাস্ত্র হয় তুমি থাকো যোগের ঘরে বলো দেখি আমার ধারে তুমি এই ভাগবত শোনানোর অধিকার পেলে কোথায় তুমি আমার কথা নেবে পরিষ্কার করে বুঝাইয়ে দেবে এক এক করে আমার জানবার আছে অভিপ্রায় তারপরে কি এই ভাগবত শুনলে কৃষ্ণ কথা শুনলে সে কৃষ্ণ পায় কয় নাই কইছো তো তাহলে আমি বলি সভাতলও অজামিল ছিল তার মতো পাপাচারী জগতে কয়জন পাইরে ভাই
কি বলবো, সভা পরে এসে কিন্তু চুরি ডাকাতি করে, বড় ধন হরণ করে, এইভাবে কিন্তু চালায়। বাড়িতে বিবাহ করেছিল একদলি, তার কথা বলি সভাতল, তার সন্তান আদি ছিল, তবুও তার চারিত্রিক গণ্ডগোল আছে, মিথ্যা কথা নয়। কারণ বেশ্যালয়ে গমনাগমন করে, খুলে বলি সভা পরে, এক বেশ্যার সঙ্গে তার পীড়িত হয়, সেই বেশ্যার সঙ্গে যখন প্রীত হলো তাকে বিবাহ করলো, বিবাহ করার পরে কয়েকদিন পরে তার গর্ভে একটা সন্তান জন্মায়, আনন্দ ভরে তার নাম নারায়ণ রাখে সুদিচয়, তাই তো? এইবার নারায়ণ যখন ডাকলো, আনন্দে নারায়ণ নারায়ণ বলে সবসময় ডাকতে ছিল, কিন্তু একদিনেতে তার কিন্তু অকাল রোগে ভোগে মহাশয়, তাই তো? রোগগ্রস্ত যখন হয়ে পড়ে, খুলে বলি সভা পরে, পড়িল যখন মৃত্যু সজ্জায়, যমরাজ করে বর্ণরা তোমরা বসে থেকো না, ওই পাপাচারীকে বেঁধে চুলে নিয়ে সই জায়গায়। যমদূত যারা ছিল তারা ধাবিত হলো, ওখানে গিয়ে যখন উপনীত হয় তাদের এলোমেলো কেশ, দন্ত কিড়মিড়ি করিতেছে, যমদূতের ওই দৃশ্য দেখে ধাক্কা লাগলো বুকে, অজামিল ভয়ে কম্পিত হয়ে বলে বলে কোথায় বাবা নারায়ণ, রক্ষা করো মোরে। নারায়ণ নারায়ণ যখন বলে, খুলে বলি সভাতলে, ওখানে কিন্তু বৈকুণ্ঠে তার সিংহাসন তলে যায়। তখন দেবদূত যারা ছিল তাদের ডেকে বলল, যাও অজামিলকে খুব আদরে স্বর্ণরথে করে নিয়ে এসো সম্মান পূর্বক এই জায়গায়। তারপর যখন দেবদূত সেখানে গেল, অজামিলের কাছে গেল, অজামিলকে স্বর্ণরথে করে বৈকুণ্ঠে ধায়, তাহলে অজামিলকে কোনোদিন ভাগবত শ্রবণ করে নাই, অজামিলের মধ্যে কোনো ভক্তির লেশমাত্র নাই, অজামিল কখনো কৃষ্ণ পেতে পারে না রে ভাই, তাহলে সেই অজামিল যে নিজের পুত্রর নাম করে যে নারায়ণ নারায়ণ বলে ডাকে অধরে, সে কি করে বৈকুণ্ঠ ধাম পায়? তুমি আমার কথা নেবে, পরিষ্কার করে বুঝাইয়ে দেবে, এতে ভাগবতের মূল্য গেল কোন জায়গায়? কি মাথা ঝুলোচ্ছেন, ঝুল ঠিক রাখেন, উনিও আসলি ঝুলোবেন আর আমিও আসলি ঝুলোবেন, এই ঝুলো ঝুলি কাজ হবে আর কি। হরি বল হরি বল বাবা গোপীনাথ। তাহলে কি ব্যাপারটা কি? আসলে আমি যেটা সিদ্ধান্ত দিচ্ছি তা ঠিক নয়, অত বড় একজন সাধু মহাপুরুষ তার সঙ্গে এইভাবে কথা বলা উচিত নয়, তবুও জানবার তারে প্রশ্ন করেছি, দেখি তিনি কি সিদ্ধান্ত দেয়। আমার প্রশ্নে আমার কথাই যদি কোনো অন্যায় হয়, প্রণাম করি সাধু তোমার পাই, তুমি ক্ষমা করে, এমনি তো ভুগতেছি মৃত্যু যন্ত্রণায়। কি ভগবান শ্রীকৃষ্ণ ইচ্ছা করলে পারে, কি পারে কি না পারে, সেই ইচ্ছা করলে আপনারা বুড়ো না বানাতেও পারে, কি আপনি কি কন, বুড়ো কোনোদিন হবে না, কোনোদিন হবে না, চিরকুমার থাকবে। মালাবতী সতীর কথা বসে শুনুন বিজ্ঞ শ্রোতা, তাহার স্বামী যখন কুষ্ঠরোগে ভোগে মহাশয়, তখন ওই অসুস্থ স্বামীকে স্নান করিবার তরে যখন ঝুড়িতে ভরিয়ে বন মধ্যে দিয়ে যখন যাত্রা করে মহাশয়, ওখানে যে মুনি ছিল শূলের উপরে, এ কথা কবু মিথ্যা নয়, ওই পথ দিয়ে যখন যাচ্ছিল হঠাৎ মালাবতীর আসল লেগে গেল, মুনি ধ্যানমগ্ন হয়, ধ্যানমগ্ন যখন হলো মুদি তখন মুনি ক্রোধও ভরে বলল, কোথায় যাবে আমার ধ্যানমগ্ন করলে এই সময়? বলে, আমার অসুস্থ স্বামীকে স্নান করিবার তরে আমি যাচ্ছি এই পথ ধরে, হঠাৎ আমার কাপড়ের আঁচল লেগে যায়, আমি অপরাধী নই এই জায়গায়। বলে, ও অসুস্থ স্বামীকে স্নান করিবার তরেই যাও তুমি এই পথ ধরে, আমার ধ্যান ভগ্ন করলে এই জায়গায়, হ্যাঁ তবে তোমার মনে পেয়েছি মনস্তাপ, তোমার একটব অভিশাপ পাবে না মা, আগামী দিন যে সূর্য উদিত হবে, উদিত হওয়ার উঠবেই তোমার স্বামী মারা যাবেই যাবে। কি মালাবতী করে বর্ণনা,
আমার কোনো দোষ না মনিবর, বিনা দোষে দোষী সাজালে এই জায়গায়, যে সূর্য উদিত হলে আমার স্বামীর জীবন যাবে চলে, আমিও করি অভিশাপ, আমি করি বর্ণনা, যে সূর্য উদিত হলে আমার স্বামীর জীবন যাবে চলে পশ্চিম দিগন্তে, পূর্ব দিগন্তে সে সূর্য কোনোদিন উদিত হবে না, হবে না, হবে না। এই অভিশাপ যখন করে দেবতারাই সমস্যায় পড়ে, তখন ঘষাঘষি করে কি করি এই জায়গায়। তখন এক এক দেবতা আসে, এক একজন আসে মালাবতীর ধরে, তাই নয়? কিন্তু যখন কোনো কাজে কাজ হয় না মহাশয়, শেষ পর্যন্ত কৃষ্ণ এলো, বলছে মা তোমার স্বামীকে দিয়ে দাও, আমায় দিয়ে দাও, একটু সময়ের জন্য দাও। কতটুকু? একটা গোসিংয়ের উপরে একটা শস্যের দানা যতটুকু থাকে ততটুকু পর্যন্ত আমাকে দাও। বলছে তুমি কৃষ্ণ, তুমি কেলে শোনা, তোমার আমি চিনি না, ধরো আমার কথা ধরো, তুমি কৃষ্ণ নট বড়, ইচ্ছা করলে কি না পারো, ওই শস্যের দানাকে ওই গোসিংয়ের উপরে ইচ্ছা করলে পরে অনন্তকালের জন্য দাঁড় করিয়ে রাখতে পারো, কোনো কাজ হবে না। বলছে আমি যদি তোমাকে, আমি যদি তোমার হই, বলছে তুমি কে? চাই আমার স্বামী। আমি বলি তব পাশ, স্বামী পদে যদি ভক্তি থাকে আমি বলি তোমার বাকে, তোমার মতন কৃষ্ণ হবে আমার চরণের দাস, তাই নয়? তাহলে এইবার কৃষ্ণ কি করলো? খুলে বলি সভা তলো, এইবার কি করি? মা ফিরাইয়ে দাও, তোমার অভিশাপ ফিরাই নাও মা, এইবার নরম হয়েছে, চোখের জল পড়ছে। বলে ফিরাই দিতে পারি, কি করতে হবে? আমার অসুস্থ স্বামীকে আগে সুস্থ করতে হবে, দ্বিতীয়ত আমার স্বামী নবযৌবনা করে দিতে হবে। এই কথা যখন বলল, খুলে বলি সভা তল, তখন কৃষ্ণ হস্ত স্পর্শ দিল, তখন তার দেহ সুস্থ হয়ে গেল, লব যৌবন এইভাবে হয়ে যায়, এইভাবে কৃষ্ণের আশীর্বাদে চির চিরকুমার হয়ে যায়। কি দেব পরিচয়, কৃষ্ণ পিতে বদল ভরি, একবার হরি হরি বল। তাহলে কি কৃষ্ণ ইচ্ছা করলে পারেন একেবারে চিরকুমার হতে পারে না? তারে মাত না মারিয়ে পারলি মারতে পারে না, বুড়ো না বানাই পারে না, কি কয় আর হয়ে যায়, বুঝলেন? আমি ঠিক পাই না। তাহলে মৃত্যু দিতেই হবে, এর কারণটা কি? আর একটা প্রশ্ন করে যাই, কি দেখেন কি কায়দার কাল, আমার দাদুকে আপনি কন অর্জুন, আমি পরীক্ষিত, আমি যে বংশের প্রদীপ, অর্জুনের রথের সারথি যে কৃষ্ণ দয়াময়, যে তার রথের সারথি হয় সেই বংশের আমি প্রদীপ হইয়ে আমার এইরকম মতি ভ্রম হলো কেন যে মৃত সর্প জড়াই দিলাম ওই মনির গলায়? কি দাদা কি কও, উল্টো কলে ফেলাইছে আজকে, যাওয়াই হয়ে যাবে কপালে, কি আমি যে বংশের প্রদীপ, অর্জুন সামান্য ব্যাপার, তার রথের সারথি কে? স্বয়ং কৃষ্ণ ভগবান। যার রথের সারথি স্বয়ং কৃষ্ণ ভগবান, আমি তার বংশের প্রদীপ, আমার অবস্থা এরকম হলো কেন, এর জবাব দিয়ে যাব তুমি, আমার মতিভ্রম হলো কেন, হবে কেন? কথা কয় আর হয়ে যায়। এইবার কি আমার যদি মৃত্যু হইয়েই গেল, ধরিয়ে নেন মৃত্যু, আমি মরিয়ে গেলাম, পটল তুললাম, মরিয়ে গেলাম, শিশির ফাঁক, তারপরে আমি কৃষ্ণ চরণ পালাম, না গোবর খালাম, না সাবান দিয়ে স্নান করলাম, না আমারে রথে করে কোথায় নিয়ে যাচ্ছে, না আমি ঘি মাখন খাচ্ছি, না কত সুখী আছি, তাতে আমার ঘোড়ার ডিম হবে? আমি যদি পাইছি থাকতে কিছু ঠিক না পালাম,
আরে কপাল রে, কি আপনি বেঁচে থাকা মাত্র আপনি যদি আপনার স্ত্রী সব শাড়ি দিয়ে সিসিং পাক পটল তুলিছেন, এই দিয়ে বড় না মরিয়ে যায় ভগবানের স্মরণ বড় এটার জন্য কইয়ে যায় ভগবান। তিনি সৃষ্টি করেছে কিসের জন্য? আনন্দের জন্য। আমরা আনন্দের কণা, বসে শুনুন জ্ঞানী জনা। তিনি আনন্দের জন্য পাঠিয়েছে, তিনি আনন্দময়। সেই কণা হইতে যদি আমরা আসি, আমরা কি নিরানন্দে বকবো নাকি? বলোটা কি? আমরাও তো আনন্দ পাবো কি? ভগবান এদিকে রাস করবে আর আমাকে এদিকে বাস যাবে, আমরা ফোটল তুলবো, তাই হবে নাকি? কে হাসি মরেন কেন দাদা? কি কো দাদা? ভাবতেছে আজকে কষতেছে রাম কষা, কারণ মরে তো যাবই, মরে যাবই। সাপের মাজা ভাঙিয়ে দিলি যদি ওই সময় কারো কেউ সামনে পড়ে, একেবারে শেষ কোপ, ওর বাঁচবে না। মরে তো যাবই, শেষ কামড় না দিয়ে মরব না। হরি বল হরি বল। এই জন্য যেভাবে প্রশ্ন করি দাঁড়িয়ে বলি সবার বরাবরই, তুমি সেইভাবে জবাব দিও। ছোট্ট ছোট্ট করে আঘাত করি কি? মানুষ মরিয়ে যাবে নাকি? ভালো কথা, বুড়ো মানুষ মরে মরুক, তাতেও আমার কোনো আপত্তি নাকি? বুড়ো মানুষ মরিয়ে গেছে, যাক, দাঁত পড়ে গেছে, চুল পাকিয়ে গেছে, খালি খালি ছাতা আরো বেকায় দেবে নাকি? মরিয়ে যাক। কিন্তু প্রশ্ন, কচি শিশু মরে কেন? তার কিচ্ছুই তো শেষ হয় নাই। কচি শিশু কেবল 3 মাস বয়স, আবার দেখা যাচ্ছে গর্ভে থাকা কালির শেষ হয়ে গেছে, ভ্রূণ হত্যা হয় নাই। আবার দেখা যাচ্ছে গর্ভের থেকে যখন প্রসব হলো, গাটা নীলবর্ণ হয়ে গেল, ডাক্তারের বাবার বাবাও বাঁচাতে পারবে না, ওইটা মারা যাবে। এই কোষে শিশু মরে কেন? পেটের দাম মরে কেন? তার তো এখনো কোনো ভোগ কিছুই জগতে আসলোই বা কেন আর গেলই বা কেন? আমি ঠিক পালাম না পরীক্ষিত কি? দাঁত বন্ধ করেন উনি, তার দাঁত বাইর করে রয়েছে। হরি বল গোসাদ চরণে খালি রস, বুঝলেন, ঠেলিয়ে ওঠে খালি। কারণ কি? কচি শিশু, সে কি বিবাহ করেছে? তার কি সন্তান হয়েছে? তাকে কি জন্যে জগতে আনা হয়েছিল? আবার কি জন্যে তাকে পাঠিয়ে দেওয়া হলো? তার তো কোনো ভোগ বাসনা কিচ্ছু আই নাই, সে চলে গেল কেন? জবাব দিও। লাস্টে যা গান গাইছে, আরে কপাল রে, হাহা, নিষ্কাম রাস, নিষ্কাম আমার একেবারে ঝরতিছে ঘাম, রাস নিষ্কাম হয় কি করি? হ্যাঁ, মদনের মাথার উপরে কি চাকা করে নিষ্কাম হয় কি করি? কয়ে যাইও। আর এই জগতে কৃষ্ণ ব্রহ্ম, কৃষ্ণ যদি ব্রহ্ম হয় কি দেব পরিচয়? নিষ্কলুষ ব্রহ্ম, ব্রহ্মের কোনো কলঙ্ক নাই। কিন্তু কৃষ্ণের কলঙ্ক বা স্লিপারে ছাতা টেকবে না, কম্বলের লোম যদি বাসি টেকবে না, তাই না? বসে শুনুন জ্ঞানী জনে, রাধা কৃষ্ণ দুইজনে একদিন নিকুঞ্জ বনে ধায়। নিকুঞ্জ বনে যখন গেল আয়ন, তখন ঠিক পেল অমনি গদা নিয়ে ধায়। আয়ন চিন্তা করে অন্তরে, শালা বনের মধ্যে পেলে দুটোরে উচিত শিক্ষা দেব সেই জায়গায়। আয়ন চলছে রাগে রাগে, আমি বলি সবার পুরো ভাগে, ওই দৃশ্য রাধায় যখন দেখতে পাই, রাধা বলে তাই আর বাঁচার কায়দা নাই, বাঁচাও হে তুমি কৃষ্ণ দয়াময়। কৃষ্ণ তখন কি করে? ওই যে আয়ন যিনি গদা নিয়ে তেড়ে আসছে তিনি, এখন তো বাঁচা হবে বিষম দায়, যিনি কৃষ্ণ নটবরে, বসে শুনুন নারী নরে। তখন কৃষ্ণর বদল করি, খড়গ ধরি, কালিকা মূর্তি ধরি, দাঁড়ালো সেই জায়গায়। আয়ন সে দেখতে পায়, কালিকা মূর্তি দেখা যায়, মা মা বলিয়ে চরণে টান টান হয়ে গড়াগড়ি খায়। বসে শুনুন সুধী সত, সেদিন যদি কৃষ্ণ ফেস না বদলাত,
তাহলে আয়নের গদর বাড়িতে মাথা সারি ভাঙিয়ে সাতু সাতু হয়ে যেত। দেখেছেন না টিভিতে খবরে, হ্যাঁ, মৌমিতা, ডক্টর মৌমিতা শুনেননি? কি দোষ ছিল তার? কি দোষ ছিল? ডাক্তার হয়ে সেই ডাক্তার অকালে ঝরে গেল, জবাব দিও। এ কি ওই ডাক্তারের দোষ, না তোমার কৃষ্ণের দোষ, না কিসের দোষ? না করবো আফসোস কই যাও। দাদা কি কও? কি এখন মিছিল হচ্ছে? মিছিল? আমরা জবাব চাই, শাস্তি চাই। এটা কৃষ্ণের কর্ণকুহরে পৌঁছাচ্ছে, পৌঁছাই যেন গোসাই আজকে ধরা পড়িছে। এটা গল্পজা মনে পড়িছে, যদি আপনাদের জানা থাকে। আমার আসার সময় তিনজন বলতেছে, দাদা ওই পাদের গল্পটা আমরা শুনবো। আর আমি কি করি, কন্ত দেই কল দাদা পাদের গল্পটা শুনবো। তা আমি বললাম যে এত ভক্তির আসর, এই যে ওই পাদা পাদির দরকার নাই, দাদা কি কও? তাদের যুবক ছেলেরা বলছে, খালি বুড়োদের দেখছেন, বোঝেন না, এখানে সুখ পরীক্ষিত, খালি মরব মরব, শালা আমরা তো বাঁচিয়ে রয়েছি। ওই গল্পটা শোনাবেন? কি শোনাবো? কি যত বড় খারাপ হোক, যখন পাশ পাইছি দোষ আপনাদের। কি তিন শয়তান, মারাত্মক শয়তান, সাংঘাতিক শয়তান, অসম্ভব শয়তান, দারুণ শয়তান। ওরা তিনজনে যুক্তি করছে, ভাই জীবন ভরি এত প্রতিযোগিতা শুনিছি বা দেখিছি, তা একটা নতুন প্রতিযোগিতা করতে চাই, মানে নাম ছড়াইয়ে যাবে। একজন বলেছিল, ভাই জীবন ভরি এত ভালো কর্ম করলাম, শালা নাম কোনোদিন ফাটলো না, যেদিন নিজের মাওইরি নিয়ে বেরোয় গেছি সেদিন নাম ফাটিয়ে পড়ল। তা আমরা এমন একটা কাজ করে যাব জগতে যাতে একবারে লেখা থাকে, কি পাদের প্রতিযোগিতা। পাদ চেনেন তো আপনারা? এ পাদের কথা শোনার পরে উনি নাকে কাপড় দিয়েছে, গন্ধ ঠেলে হচ্ছে ওই জায়গায়, এখনো পাদ বলো না। হাসেন, যত হাসবেন তত হাটের ব্যারাম যাবে, জানেন। এই জন্যে ক্লাবে আজকাল ওখানে গিয়ে বুড়োরা সবাই, গুড়োরা সবাই হাসবে, যদি হাসি নাও আসে তবু হয় কি ওই হাসিতে কাজ হবে না, একেবারে নাভি মুলির থেকে হাসি ঠেলে উঠবে, উরি বাবা রে আর পাত্তিছি দিয়ে রে আর আশ্বাস নিয়ে, এরকম হাসি। তা পাদের প্রতিযোগিতা আপনারা পাচ্ছেন? অনেকে না চিনতে পারে, আঞ্চলিক পরিভাষা তো, যারে কয় বায়ুকম্প, ঠিক পাইছে, এরে কয় পাত। তা ওরা তিনজন বলছে, শোনো ভাই এই পে দিয়ে, মানে পাত দিয়ে, ওই যে প্রদীপ থাকে না মন্দিরের, প্রদীপ না কিন্তু, এটা হচ্ছে গল্পের প্রদীপ, তো ওই পাত দিয়ে যে প্রদীপ লিবেতি পারবে তারে ১০০০ টাকা পুরস্কার দেওয়া হবে, বড়দা কি কম। ওর মধ্যে একজন মারাত্মক সালাক, তিনজন শয়তান মারাত্মক, তো ওরা তিনজন চলে গেছে সকালে বাজারে, কি চান্দু ভাই বাজারে গেছে মানে গ্যাস বাড়াতে হবে, তো তাই একজন যাইয়ে 36টা পোলট্রির ডিম খাইছে, তার মধ্যে এবার একটু বিট লবণ মিশাইছে, মানে পোলট্রির ডিমের সঙ্গে যদি একটু বিট লবণ মিশানো যায় তাতে গ্যাসের উৎপত্তি একটু বেশি হবে, খাইছে। আর একজন আলু চপ, লঙ্কা চপ, পেঁয়াজি, এলেঞ্চা চপ, যত চপ আছে ভাই এত বাদ দেন নাই, সব কটা জায়গা মতো বলিছে। আর একজন কি করছে, শালা গ্যাস বাড়াই কি করি, ওরা তো এইসব খাইছে, ও যাইয়ে কষ্ট, দাদা কাঁচা মূল্য দাও, কোনো রান্না বান্না হবে না, কাঁচা মূল্য, ডাইরেক্ট কাঁচা মূল্য, কাঁচা মূল্য খাইছে 45টা, 45টা কাঁচা মূল্য খাইয়ে আমাদের তিনজন হাঁটি আসতেছে,
তা ওর মধ্যে যেটা মারাত্মক শয়তান, সাংঘাতিক শয়তান, সে হাঁটিয়ে আসছে, পা ফাঁকা করে না, হেঁটে আসছে। মানে অনেক সময় পা ফাঁকা করলে বেরোয় যেতে পারে, তাতে পাদের চাপটা একটু কমিয়ে যাবে, পা লাগিয়ে হেঁটে আসছে। তিনজন উপস্থিত হয়েছে, ভাই আর কত সময় চাপিয়ে রাখবো, আর আর চাপার কায়দা নাই, তাড়াতাড়ি প্রতিযোগিতা আরম্ভ করো। ওই করো, প্রদীপ জ্বলছে, একজন প্রথমে যাইয়ে কাজ হয় নাই, দ্বিতীয় জন গিয়ে ভাবছে আমি একটু কায়দা করে দিই, ও যাইয়ে আর একটু জোরে, পাদে ছেড়ে ভাই, দ্বিতীয় জনের পাদে প্রদীপের শেখা একটু হেলে দুলে গেছে, কিন্তু প্রদীপ লেবে নাই, মানে একটু বাতাস লাগছে। তৃতীয় জন ভাবছে, শালা ওরা যে কায়দায় দিছে ওই কায়দায় দিলে আমার কাজ হবে না, আমার একটু নতুন কায়দায় দেওয়া চাই। ও কি করেছে, তলায় যে আন্ডার প্যান্ট ছিল সাতা খুলিয়ে ফেলেছে। জানেন যত বিজ্ঞ নারী নরে, অনেক সময় আন্ডার প্যান্টে পাদে বাধা সৃষ্টি করতে পারে। আন্ডার প্যান্ট খুলিয়ে অল ক্লিয়ার, লুঙ্গি দো প্যাঁচ দিয়ে নেছে ভালো করিয়ে, ভাবছে আমি একটু সালাক তো প্রদীপের কাছাকাছি যাব, ওই অঙ্গে যদি একটু স্যাত খাই ডাক্তারের কাছে যাব, 200 টাকার মলম নেব, 800 টাকা লাভ হবে। কপালে রে, ও প্রদীপের কাছাকাছি গিয়ে দম ধরে যখন দ্রুম করে ছাড়িয়ে দিয়েছে, ছাড়িয়ে দিয়েছে ভাই, পাত দিয়েছে, প্রদীপ লিবে গেছে, ঘুম রয়ে গেছে, দ্রুম করে যখন ছাড়িয়ে দিয়েছে, পাত বেরোইছে, পাতের সাথে ঘুম রয়েছে, প্রদীপ লিবে গেছে। কয় ফেল 1000 টাকা অন্যরে না, ফেল 1000 টাকা প্রদীপ নিবে গেছে। ও কয় শালা তুই 2000 টাকা ফেল, এই কথা ছিল কি, তুই পা দিয়ে প্রদীপ নিবে, তুই হাত দিয়ে প্রদীপ নিবে, তা ওদিকে সাধু জানু আবার রাগ হয় না যে আমি কি পা দিয়ে প্রদীপ নিবেই গেছি, আপনারা কি কন আসি এবার কতি পারে, ওনার জন্যে না, উনি সাধু সাধু নাকি, ওনার মধ্যে মধু, ওনাকে আমি অসম্মান করবো কিসের দায়, আমি কই না যে উনি পা দিয়ে প্রদীপ নিবিয়েছে, কখনো আমি কব না, আমি ওই রকমের মানুষই না। কি দাদা কি কব, তাহলে দেখুন আর কতক্ষণ কব। অনেকে ভাবতেছে শালা নামে না কেন রে, উনি আসে না কেন রে, এইরকম মানুষ আসছে, তা আমার তো একটা মান সম্মান বোধ আছে নাকি, কি আমি কেন অত সময় কসলা কসলি করব, কারণ উনি হচ্ছে মধু। ওরে বাবা, মধু এসে ঢালবে তাই সবাই আস্বাদন করবে, খালি খালি আমি সবাই নষ্ট করবো, বাসুদা কি কম, কি আপনারা কি ঠিক কইছি রে, হরি বল হরি বল, তবে আর এক ঠেলা মরণ তো হবেই, আর এক ঠেলা না দিয়ে যাব না। আচ্ছা এই নিষ্কাম কি করে হয়, রাস নিষ্কাম, রাধার সঙ্গে যে কৃষ্ণের প্রীতি, ওরে কপাল রে, কলঙ্ক শেষ নাই আছে, এই কৃষ্ণ মামিরও সাড়ে নাই, মামি খুড়ি কুজি বুড়ি কুজইয়ে গেছে, পিঠ দিয়ে পুজ বস বস করতেছে, তারও সাড়ে নাই, কি আপনি কি কোন শোক শুয়ে কই, এই কৃষ্ণ এরে হরণ তারে হরণ, উনার দ্বারাই যারা করেছে জন্মগ্রহণ, সাম্য রে বাবা যা কত অবকম্ব, উনি আবার উনিও হরণ উনিও হরণ, এতগুলো বিয়ে করেছে কৃষ্ণ, করে নাই বিয়ের শেষ নাই, মানে মানুষই যে বিয়ে করবে সে ভাগ থুয়ে যায় নাই, তুই কি কি করিস। তাই রাধা কৃষ্ণ প্রেম বাই যে প্রেমটা কি আসলে আমি আমার মাথায় ঢোকে না, দেখুন রাধা কৃষ্ণ প্রেম কি বলছে দেখো,
হ্যাঁ ধরো কুঞ্জবনে তোমার ইশানে মিলনের সাজ জাগে বন্ধু কুঞ্জবনে তোমার ইশানে মিলনের সাজ জাগে বন্ধু সাজাও গো আজ আমার প্রাণ না আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না আসিতে পারে মনে চাই প্রাণে চাই মনে চাই প্রাণে চাই দিল হে চাই যাবে তোমরা কুঞ্জ সাজাও সাজিয়ে বসে আছে কিন্তু কুঞ্জের মালিক আসে নাই পরাণ বধুর আসার কথা ছিল কেন এলো না আমাকে কথা দিয়েছিল সে আসবে কেন এলো না কেন কেন এলো না ভিতরে বিরহ এলে ক্রোধ জাগৃত হলো ক্রোধে তখন বুদ্ধি নষ্ট হয় ক্রোধ জাগৃত হলে তখন বুদ্ধিকে খেয়ে ফেলে বুদ্ধি কোনো কাজ করতে পারে না তখন রাধা রানীর ক্রোধ এলো তখন ক্রোধে গান গাইছে দিল না মলো মলো দিল না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না কাজল কালো আরো কাজলের চেয়ে বলিতে পারো সুল কালো আখি কালো কাজল কালো আরো সুল কালো আখি কালো কাজল কালো আরো কাজলের চেয়ে কালো কে বলিতে পারো আমি যারে বাসি ভালো কাজলের চেয়েও কালো ভালো কাজলের চেয়েও কালো হয় না তাহার তুলনা
প্রশ্নকর্তার বেশি বলা নাই প্রয়োজন, একই নিষ্কাম তাই জানতে আকিন্ত রাধারা নিজে ভাবাতে কান বটে করে নিষ্কাম কি করে তাই বলো সরকার। আর একখানা প্রশ্ন করব দাঁড়াইয়ে সভায়, আপনারা বসে বসে শুনুন এই সুখদেব ব্রহ্মচারী ভূমিষ্ঠ যে হল তার আগে কি কথা তিনি বলেছিলেন, আমি যখন ভূমিষ্ঠ হব মায়া যে থাকবে না সেই কথাই তখন সাই দিল শোনেন গারিজন। আমি যখন ভূমিষ্ঠ হব তখন মায়া থাকবে না, মায়াকে মায়া অর্থ মা, মায়া অর্থে কুণ্ডলিনী শক্তি, যে শক্তি তা হলে কোনোদিনই সাধন ভজন হতে পারে না, সহস্রে মিলাতে পারে না, পারে সেই কুণ্ডলিনী শক্তি মা, সেটাও যদি বাদ দেই বলি সবার ঠাই আর একটু কথায় আমি আজি বলে যাই। মাতা পিতা গাছের গোড়া হরি গাছের ফল, গাছের গোড়া কেটে কেন আগায় ঢালো জল, মাতা পিতাই এ জগতে সর্বশ্রেষ্ঠ হয়, কেউ যদি দূরে যাত্রা করে মহাশয় কোনো পুত্র দূরে যদি যাত্রা বটে করে মাকে প্রণাম করে চরণ ধরে, মায়ের আশীর্বাদ যখন পড়িল সন্তানের মাথায় কোনো বিপদ আসে না কিন্তু জানে শুনি সয়, মায়ের আশীর্বাদে জগতে বড় বটে হয় পিতাই শ্রেষ্ঠ ভগবান দিলাম পরিচয়, তাহলে সেই মাকে তুমি করলে অপমান, ভূমিষ্ঠ হলে মায়া থাকবে না কেন, মাকে সরাতে বললে দাঁড়িয়ে বলি সবার ঠাই পরিষ্কার তোমার কৌপিনের জন্যে মায়া করেছিলে সেই কথা বলে গেলাম আজ সভ্য সভা তলে, তবে প্রশ্নকর্তারে বেশি বলা নিষ্প্রয়োজন, আমার মতো ভাবে কানে করবো সমাধান, এরপরে জবাবদাতা সভাতে আসবে তাহারও ভাবের তত্ত্ব খুলিয়া বলবে, দেখুন বড় বড় কবি আন ছিল যারা যারা ওই গালে টানেই একদিন কোথা বিলীন হল তারা, এবার আমি তো কবি চারা সম্মুখে দাঁড়াই আপনাদের কথায় আসি আমি বটে চাই, আপনারা করুণা করে দিবেন চরণ ধুলি সেগুলিতে জানি আমি হরি বলবি, এই পর্যন্তই আমার ভাব সাঙ্গ হয়ে গেল যার যার মাতা পিতা প্রেমানন্দে বদন।